वेलकम, गुड মর্নিং। এবং তোমাদের প্রত্যেককে জানাই মানে মহালয়ার শুভেচ্ছা। যেরকম আগে থেকে জানিয়েছিলাম যে পোয়েট্রি অফ আর্থের ক্লাসটা আছে করে দেবো, এবং এর সাবস্ট্যান্স মানে সার সংক্ষেপটা আলোচনা করবো এবং কোয়েশ্চেন আনসারগুলো প্র্যাকটিস করাবো এই ক্লাসে। আজকে মহালয়ার দিন, ছুটি থাকে, তো ছুটি বলে আমি এটা করিয়েছি, এই দিনটাকে বেছে নিয়েছি। অ্যান্ড এরপরে দুর্গাপুজোর কারণে কারণে তো বন্ধ থাকবে, ম্যাসেজটা বন্ধ আছে না, ওই জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, গুড মর্নিং রিয়া, শুভ মহালয়া। দেখো শুরু হয়ে গেল আবার আগের দিনের মতন সেম জিনিস। সুজাতা, গুড মর্নিং। তো শুভ মহালয়া মহালয়া প্রত্যেককে। অ্যান্ড এরপর তো দুর্গাপুজো শুরু হয়ে যাবে, তো ক্লাস শেষ এমনি বন্ধ থাকবে, কারণ এই সময়টা যেহেতু আমাদের এটা বাংলা ল্যাঙ্গুয়েজ মানে বাংলা রিজিয়ন রিলেটেড চ্যানেল এটা একটা, ঠিক আছে, কারণ এখানে রিজিয়নাল চ্যানেল এটা। তো দুর্গাপুজোর সময় আমাদের প্রত্যেকেরই পড়াশোনা বন্ধ থাকে ইনফ্যাক্ট। তো তো এইটা কি হচ্ছে, আজকেও আবার সেম জিনিস, আগের দিনও হলো আজকেও হচ্ছে, তা বললে হবে? তো পোয়েট্রি অফ আর্থ এটা। হ্যাঁ সুদীপ, শুরু করবার জন্যই তো আমি এখানে আছি, তুমি আসবে সঙ্গে সঙ্গে, স্যার জল দিন শুরু করুন, তাহলে তো হবে না, একটু ওয়েট তো করতে হবে আমাদেরকে কিছু স্টুডেন্টের জন্য, তাই না? স্যার শুরু করবে বলেই ক্লাসটাকে লাইভ ক্লাসে শুরু করেছে এখানেতে। হ্যাঁ, পরীক্ষার কয়েক মাস আগে থেকে অনেক প্র্যাকটিস করা হবে লাইভে, এটা এটা ঠিক কথা, নিশ্চয়ই করা হবে। কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করানো হবে, বড় কোয়েশ্চেন্স তো কি বলবো, এখানে লাইভে কম যেন রেকর্ডেড ক্লাস দিতে হবে যত বেশি পারা যায়। দেখো তো সাবস্টেন্সটা বুঝিয়ে দিচ্ছি প্রথমে, কবিতাটার মানে পোয়েমটা, যেহেতু যেহেতু আমি এখন পোয়েমটা পড়াবো না, পোয়েমটার সাবস্টেন্সটা বুঝিয়ে দেবো। সাবস্টেন্সটাকে বুঝবে, তারপরে দেখো কোয়েশ্চেন আনসার কিন্তু আছে, ঠিক আছে? তো সাবস্টেন্স অনুযায়ী ওয়েট করো কিছুক্ষণের জন্য, একবার ক্লিয়ার হয়ে যাক। আর একটা রিকোয়েস্ট, যখন সাবস্টেন্সটা বুঝিয়ে বোঝাবো তখন চেষ্টা করবে। হ্যাঁ, গ্রামার তো করাবই, গ্রামার তো করাবই, গ্রামার তো করাই, গ্রামারের প্লে লিস্টও দেখবে, ওগুলো আছে, আরও বেশি করে করাবো। 15 তারিখ স্কুল খুলবে কিনা সেটা স্কুল অথরিটি এবং আমাদের এডুকেশন মিনিস্টার, তিনি তারা জানেন, ঠিক আছে? তারা বলছেন খুলবে, তো খুলতে পারে, আই এম নট শিওর। ওকে, খুললে ভালো কথা, না খুললে কি কিছু করার নেই। তো কোয়েশনগুলো করার জন্য আগে একটু সাবস্টেন্স নিয়ে ওয়েট করতে হবে, জাস্ট কিছুক্ষণ লাগবে, জাস্ট 5 মিনিটস মেবি। ওকে, কোয়েশ্চেন নাই দেখে অনেকে চলে গেল, চলে গেলে সেটা তো অসুবিধা নেই, যারা আছে দেখে নাও, দেখো ভালো করে বুঝে নাও, কোয়েশ্চেন আছে নেই একদম তা না, শুধু এখানে কোয়েশ্চেন অ্যাটেন্ড করবার চলে যাও তা করলে তো হবে, জিনিসটা বুঝেও নিতে হবে। দেখো কি বলছে, পোয়েট্রি অফ আর্থ তোমরা পড়েছো প্রত্যেকেই, দেখো দ্য আর্থ ইজ নেভার সাইলেন্ট, ওখানে বলা হচ্ছে যে পৃথিবী কিন্তু কোনো সময়তেই চুপচাপ থাকে না, দেখবো ওখানে লেখা আছে দ্য পোয়েট্রি অফ আর্থ সিজেস নেভার বা নেভার ডাইজ আর কিছু একটা আছে। তো এটার মানে হচ্ছে এটা যে আর্থ ইজ নেভার সাইলেন্ট, দ্য সং অফ দ্য আর্থ কন্টিনিউস ফর এভার, পৃথিবীর যে গানটা বা প্রকৃতির গানটা কিন্তু সারা জীবন কন্টিনিউ মানে চলতেই থাকে। ইন সামার মানে গরমে কেউ একজন লিড নিই না, এখানে বলা যায় গরমকালে কী হয় পাখিরা, আমি পুরোটা ইংলিশে পড়ছি না সেরকম করে বলে দিয়েছি, দেখো গরমকালে পাখিরা কী হয় কিচিরমিচির করে, পাখিরা অল টাইমে কিচিরমিচির করে, তো পাখিরা গান করতে করতে গরমে কী হয় ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যাওয়ার ফলে সে গানটা তো, তাহলে প্রকৃতির গানটা তো বন্ধ হয়ে গেলো এক প্রকার, তাই না? বাকিদের মধ্যে দিয়ে সেই পাখিরা তো এক মানে অ্যাক্টিভ থাকছে না, তারা একটা কোনো শেল্টার নিয়ে নিচ্ছে কোনো ঠান্ডা গাছের নিচে, ঠিক আছে, এবং তারা গান বন্ধ করে দিচ্ছে। তাহলে পৃথিবীর যে গানটা প্রকৃতির গান, এটা বলছে দ্য আর্থ ইজ নেভার সাইলেন্ট, কখনো সমাত কোনো সমাতের গান বন্ধ হয় না, সেটাকে কেউ তো দায়িত্ব নিতে হবে। তো নেক্সট কে করে লিড নেয় একজন, সেটা হচ্ছে কোনো একটা হেজ টু হেজ মানে এক প্রান্ত থেকে এক প্রান্ত, ইন দ্য মিডোজ এরকম মানে সবুজ যে মাঠে ঘাটে শুনতে পাওয়া যায় সেই গানটাকে, সেটা হচ্ছে একটা অ্যাক্টিভ বলছে দিস ইজ দ্য সং অফ দ্য এভার অ্যাক্টিভ গ্রাস হপার, এই যে গ্রাস হপার কী হলে সে গানটা দায়িত্ব নিয়ে নেয়, বলছে দ্যাট চিপস অ্যাওয়ে মেরিলি ইন দ্য হেজেস, সে কিন্তু এ প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু খুব খুশির সঙ্গে গান করে বেড়ায়, ঠিক আছে? হি টেক্স দ্য লিড ইন সামার জয়, গরমকালে আনন্দের সঙ্গে সে কিন্তু সেই দায়িত্বটা নিয়ে নেয়, এবং আনডিস্টার্বড বাই দ্য হিট, তা বলছে হিজ সং এক্সপ্রেসেস ইমেন্স জয়, তার সে কিন্তু গরমের দ্বারা কিন্তু কোনো রকমভাবে বিরক্ত কিন্তু হয় না, তাকে কোনো গরম তাকে আটকাতে পারে না সেই হিট, উল্টে তার গানের মধ্যে থেকে আমরা কিন্তু ইমেন্স জয় মানে খুবই কী বলবো খুশি আনন্দ দেখতে পাই, বুঝতে পারি। এবং এই
গ্রাস হপার যখন গোটা গরমকালটা এইভাবে গান করতে করতে ক্লান্ত হয়ে যায় তাই বলছে, তখন সে কি করে টায়ার্ড হয়ে যাওয়ার পরে হি রেস্ট রেস্ট করে বিনিথ সাম প্লিজেন্ট উইড, কোনো ঘাস জাতীয় গাছে মানে তৃণ ইয়ে নিচে মানে কি বলবো আরাম করে। তখন কি হয় তাহলে পাখিরা স্টপ হয়ে গেলো বলে গ্রাস হপার সে দায়িত্ব নিল, গ্রাস হপার যখন থেমে গেল তখন সে দায়িত্বটা কে নেবে তাই বলছে। তো এই সময়তেও কিন্তু দ্য পোয়েট্রি অফ আর্থ অ্যালাইভ ইন ইটস ওন ওয়ে, ঠিক কিন্তু বেঁচে থাকে যে নিজের পদ্ধতিতে, সেটা কি যে পোয়েট্রি অফ আর্থ কিন্তু ওই উইন্টার মানে শীতকালের সময়তেও কিন্তু থেমে যায় না, শীতকালে কিন্তু একটা ক্রিকেট নামক জাতীয় যে ইয়েগুলো আছে পতঙ্গ সেটা আছে, সে কিন্তু এই গানের দায়িত্বটা নেয়। তবে শীতকালের ঝিঁঝি পোকার ডাক যেটা বলি সে কিন্তু এই দায়িত্বটা কিন্তু নেয় এবং সে এই গানটাকে চালিয়ে যেতে থাকে। এবং এইভাবে কিন্তু যে পোয়েট্রি অফ আর্থ যেটা সে কিন্তু কন্টিনিউসলি চলতে থাকে, যে যে সে গ্যাস অপারের মধ্য দিয়ে হোক বা কোনো পাখিগুলোর মধ্যে দিয়ে হোক বা এই ক্রিকেটের মধ্যে দিয়ে হোক এটা চলতে কিন্তু থাকে, বুঝতে পারলে। আমি সেরকম কিছু দিলাম না, এর যে পিডিএফটা সেটা টেলিগ্রামে কিন্তু দিয়ে দেবো, যারা যারা পাওনি নিয়ে নেবে, ঠিক আছে। এবার বলো কে কে আছো, আমি ক্লাসটা কিন্তু কোয়েশনগুলো শুরু করবো, কোয়েশন আনসার দেখাচ্ছে, দুজন আছে কোয়েশ্চেন আনসার শুরু করার সময়তে। আই নো প্রত্যেকে সাবস্টেন্স পছন্দ করে, এটা রিয়া আছে আর কে আছে, মানে আমি প্রত্যেকে সাবস্টেন্স পছন্দ করে না আমি জানি, বাট স্টিল আমার কাজ সাথে আমার করে দিতে হবে, বুঝিয়ে দিতে দেওয়াটা জরুরি। সাবস্টেন্স আগের দিনকে, হ্যাঁ প্রিয়া ওকে, এই সাবস্টেন্স কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো, এখান থেকে কিন্তু এটা তোমরা নিয়ে নেবে, এটাকে লিখে যদি নিতে পারো তোমাদের খুব সুবিধা হবে। ওকে আমি আজকেই ক্লাসের শেষেই টেলিগ্রামে কিন্তু দিয়ে দেবো, তো এখানে অ্যাটেন্ড করো কোয়েশ্চেনগুলো। দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা সেটা কি বলছে, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থটা কী ধরনের কবিতা, জন কিটসে বলছে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটসের যে পোয়েট্রি অফ আর্থটি সেটা কী ধরনের কবিতা, কী ধরনের পোয়েম। পেট্রাক অ্যান্ড সনেট, রিয়া তাই বলছে, প্রিয়া সুদীপ এত তাড়াহুড়ো করছিল, সে সুদীপ কোথায় গেল, স্যার শুরু করুন শুরু করুন, শুরু করার পরে সুদীপ কোথায় চলে গেল। হ্যাঁ তো সুদীপ বলো, উত্তর দাও, তুমি আছো তো, আনসার দাও, শো করছে না এখানে, রিয়া প্রিয়া আছে, তুমি আছো, দুজন শো করছে। যাই হোক আনসার কি, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটসের পোয়েট্রি অফ আর্থটা কী ধরনের পোয়েম। আনসার সুজাতা বলছে সনেট, ওকে অনেকক্ষণ ওয়েট করে থাকছি, ওয়েট খুব ইয়ে পাচ্ছি, দেরি করে পাচ্ছি। যাই হোক আনসার হচ্ছে জন কিটস ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ দ্য পেট্রাক অ্যান্ড সনেট, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার টু, হ্যাঁ সুদীপ ঠিক আছে, কোয়েশ্চেন টু, হোয়াট ডাজ দ্য পোয়েট সিগনিফাই বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, বলছে হোয়াট ডাজ দ্য পোয়েট সিগনিফাই বাই, এখানে পোয়েট বলতে লেখক কি সিগনিফাই করেছেন, মানে কি তুলে ধরেছেন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ এর দ্বারা কি তুলে ধরেছেন তিনি। হোয়াট ডাজ দ্য পোয়েট সিগনিফাই বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, টাইম দিচ্ছি, লেখো টাইপ করো, দিন আমার সাথে বলো চলে আসবে। আর্টস মিউজিক, রিয়া লিখছে আর্টস মিউজিক, আর একজন আছে, আরো একজন দেখাচ্ছে আছে, সে প্রিয়া লিখছে দ্য পোয়েট সিগনিফাইজ বাই দ্য পোয়েট্রি অফ আর্থ
হ্যাজ নেভার ডাই, তাই বলতে হয়েছে, মানে পোয়েট্রি অফ আর্থটা কোনো সময় মারা যায় না, মানে স্টপ হয় না। বাই দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ, পোয়েট্রি অফ আর্থ মানে পৃথিবীর কবিতা দ্বারা জন কিটস সিগনিফাই করছে কি, মিউজিক অফ নেচার মানে নেচারের গান, যেটা পৃথিবীর শেষ গান সেটাকেই সিগনিফাই করছে বা তুলে ধরেছে, বুঝতে পারলে? আলাদা কিছু নাই তো, বলছে যে পোয়েট্রি অফ আর্থ দ্বারা কী তুলে ধরেছে, মিউজিক অফ নেচার, প্রকৃতির যে গান সেটাকেই কিন্তু জন কিটস মানে এই পোয়েট্রি অফ আর্থ কথাটার দ্বারা তুলে ধরেছেন। কোয়েশ্চেন নাম্বার থ্রি, হোয়াই ডিড দ্য বার্ড ফেইন্ট ইন সামার, বলছে হোয়াই ডিড দ্য বার্ড, পাখিরা কেন ফেইন্ট হয়ে যায় মানে ক্লান্ত অজ্ঞান হয়ে যায় বলতে পারো, ইন সামার, সামারে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যায় কেন, তো হোয়াই ডিড দ্য বার্ড ফেইন্ট ইন সামার। হ্যাঁ সুদীপ, ঠিক আছে ঠিক আছে, আগেরটা হয়ে গেছে, নেক্সটের উত্তরটা দাও। নেক্সট, হোয়াই ডিড দ্য বার্ড ফেইন্ট ইন সামার, বিকজ দ্য সান ইজ সো হট, সুজাতা তাই লিখছ, সুজাতা আর কেউ, দ্য সান ইজ সো হট যে কারণে বলছে দ্য বার্ড ফেইন্ট ইন সামার। হোয়াই ডিড দ্য বার্ড ফেইন্ট ইন সামার, দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, রিয়া লিখছে এটা। আচ্ছা গুড, ভেরি গুড, নেক্সট আর কেউ, আরেকজন আছে, আর একটা আনসার আশা করছি, ওই বিকজ দ্য সান ইজ সো হট, আরে পল্লব, তাহলে দ্য বার্ডস ফেইন্টেড উইথ দ্য হট সান ইন সামার, ইয়েস, পৃথিবীর সূর্যটা খুব গরম, সূর্যের আলো মানে গরমকালে খুব বেশি গরম থাকে তো সেই কারণে পাখিগুলো ফেইন্ট হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার ফোর, এটা 2016 সালে এসেছিল, দেখো বল, একটা 2019-এ এসেছে, 2016-তে এসেছে, মানে কোয়েশ্চেনটা একই, বলছে হোয়্যার ডু দ্য বার্ডস হাইড হোয়েন দে আর ফেন্ট উইথ দ্য হট সান, বলছে কখন সে মানে কোথায় সে পাখিগুলো লুকোয় যখন তারা গরম, সূর্য গরমের জন্য ক্লান্ত হয়ে যায়, অর হোয়্যার ডু অল দ্য বার্ডস হাইড সামার, কোথায় সে পাখিগুলো লুকোয়, তো একটা কোয়েশ্চেন একরকম করে 2019-এ এসেছে, একটা 2016-তে এসেছে, দেখো একই কোয়েশ্চেনকে যেরকম করে তারা কিন্তু ঘুরিয়ে তোমাদের HS-এ এসেছে, তো এটার আনসার কী হবে বলো। এমসিকিউ পাইনি এর থেকে, সেরকম কিছু এমসিকিউ নেই, এমসিকিউ বলতে গেলে কোয়েশ্চেন কবিতাটা পড়বে তাহলেই হবে। বলছে হাইড ইন কুলিং ট্রিজ, ইন কুলিং ট্রিজ তাই বলছে মানে তারা গাছের ছায়াতে, তাই তো লুকোয় মানে আশ্রয় নেয়। দ্য বার্ডস আর ফেইন্ট ইন সামার বিকজ দ্য সান ইজ হট, আর সুদীপের ঘড়ি স্লো চলছে, ওটাও ঠিক আছে। হ্যাঁ তো আনসারটা তোমরা পড়তে গেলে, দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং শেড অফ ট্রিজ হোয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান, যখন তারা সূর্যের আলো তোমার প্রখর রোদে ক্লান্ত হয়ে যায় তখন তাদের পাখিগুলো কী করে, কুলিং শেড মানে গাছের যে শীতল ছায়াতে কিন্তু তারা আশ্রয় নেয়, ঠিক আছে। এমসিকিউ টাইপের কোয়েশ্চেন এখানে নেই, একটু টাইপ টাইম বেশি করে দিচ্ছে জন্য, এসআইকিউ টাইপের কোয়েশ্চেন তো সলভ করো, লিখতে টাইম লাগবে, লেখো। দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ বলছে, এটাও একটা 2015-তে এসেছে, সেই সেম কোয়েশ্চেনটা রিপিট করে 2020 সালে, বলছে এ ভয়েস উইল রান হুজ ভয়েস ইজ রেফার টু হেয়ার, মানে কার কথা মানে গলার আওয়াজের কথা বলা হয়েছে, অর হুজ ভয়েস শ্যাল রান ফ্রম হেজ টু হেজ, কার যে ভয়েস সেটা কিনা হেজ টু হেজ মানে এই প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি রান করছে, এটা 15-তে করেছে, এটা 2020-তে করেছে, সেম টাইপের কোয়েশ্চেন কিন্তু একই আনসার হবে, বলো এটা কি হবে। গ্রাস হপার্স ভয়েস ইজ রেফার টু হেয়ার, এটা রিয়া লিখছে, গুড রিয়া, নেক্সট। আজকে মহালয়ার ছুটি তো এক্সপেক্টেড ছিল না যে 3-4 জনের বেশি হবে, বাট স্টিল আছে, ঠিক আছে, ভালো লাগলো, কারণ অনেকেই আজকের দিনে মজা টজা করবে। দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ ইন ট্রিজ, আচ্ছা কুলিং ট্রিজ ইন ট্রিজ, গাছের মধ্যে গাছে হয় না সুদীপ, আর যদিও তুমি আগের পোস্ট তুমি একটু লেট চলছো, হয়তো তোমার নেট স্লো, বুঝতে পারলে, স্লো চলছে, একটু এগিয়ে নাও ভিডিওটাকে। সুজাত উত্তর দিল গ্রাস হপার, হ্যাঁ দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার ইজ রেফার টু হেয়ার, গুড, সুজাতা আনসার ঠিক আছে, এবং রিয়ারও আনসার ঠিক আছে, গুড। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, হোয়ার উইল দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার রান, এই দেখো হোয়ার উইল দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার রান, কোথায় সেই গ্রাস হপারের ভয়েসটা রান মানে চলবে, শুনতে পাওয়া যাবে।
ফ্রম হেজ টু হেজ রিয়া লিখছে, গুড সুজাতা, হেজ টু হেজ ফ্রম বলছে হোয়ার উইল দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার রান, আনসার দ্য ভয়েস অফ গ্রাস হপার উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোন মিডোজ, বুঝতে পারলে, নতুন যে সবুজ ঘাসযুক্ত মাঠগুলো সেখানেও কিন্তু এটাকে কি সরানো যায়, এটা সরানো যায় না। আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার সেভেন, হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি ইন কিডস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ, সনেট মানে কবিতাটা যেটা আছে চতুর্দশ পদের কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থে, সামারে লাক্সারিতে কে লিড নেয়, সামার মানে গানের যে দায়িত্বটা পোয়েট্রি অফ আর্থে যে দায়িত্বটা সেটা কে নেয়, 2015 কোয়েশ্চেনটা এসছে, বলো এটা কি হবে। রিয়া বলছে গ্রাস হপার, সুজাতাও বলছে গ্রাস হপার, প্রিয়া দ্য গ্রাস হপার, গুড ভেরি গুড। হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি ইন কিডস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ, ইট ইজ দ্য গ্রাস হপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি ইন কিডস সনেট, গুড ভেরি গুড। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য ফ্রেজ নিউ মোন মিড, বলছে এখানে যে ফ্রেজটা আছে নিউ মোন মিড এটার অর্থ কি, এটার অর্থ কি, হোয়াট ডু ইউ মিন বাই দ্য নিউ সরি বাই দ্য ফ্রেজ নিউ মোন মিড, পারবে কেউ, না পারলেও না বলে দাও কোনো অসুবিধা নেই, আমি আছি তো। অ্যান্ড তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিও কিন্তু, হ্যাঁ টেলিগ্রামে লিঙ্ক মানে চ্যানেলে তোমরা যুক্ত আছো আশা করছি, যারা আছো ওখান থেকে পেয়ে যাবে, ওখানে দিয়ে দেবো একটু পরে, ক্লাস শেষ হওয়ার পরে পরে দিয়ে দেবো, ওখানে ডাউনলোড করে নিও অ্যান্ড লিখে নিও সেগুলোকে। বলছে নিউ ট্রিমড ওয়াইড গ্রাস ল্যান্ড, আচ্ছা নতুন করে মানে কি বলবো কেটে রাখা ঘাসের যে তৃণভূমি এরকম বলতে চাই। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ফ্রেজ নিউ মোন মিড, আনসার হচ্ছে হ্যাঁ যেটা রিয়া বলল ট্রিমড এখানে চপড, একই অপার দ্য ফ্রেজ নিউ মোন মিডস ফ্রেশলি চপড মিডো, ফ্রেশলি চপড মিডো, মিডো মানে সবুজ কোনো তৃণভূমি, বুঝতে পারলে তৃণভূমি যেগুলো হয় মাঠ টাইপের ফ্রেশ করে রাখা পরিষেকাটা, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 9, হু হ্যাজ নেভার ডান উইথ ডিলাইটস ইন কিডস সনেট, বলছে কিডসের যে সনেট এতে কার আনন্দ শেষই হচ্ছে না, কার আনন্দ শেষই হয় না এখানে, তাই বলছে খুব সোজা কোয়েশ্চেন এটা, 2016 সালে এসেছে, এমনি করে রিপিট করবে তো ইজিলি করা যাবে, পেরে যাবে। হু হ্যাজ নেভার ডান উইথ ডিলাইটস ইন কিডস সনেট, এইচ এস 2016-এ এই কোয়েশ্চেনটা এসেছে, হায়ার সেকেন্ডারি এক্সাম তোমাদের যেটা 2016 সালে এসেছে, এবার স্কুল খুলবে যেহেতু তো হায়ার সেকেন্ডারি স্কুল তোমাদের অফলাইনে হওয়ার চান্সটা অনেক বেশি আছে। গ্রাস অফ রিয়া সুজাতার জন্য দুটো আনসার এখন আপাতত কনস্ট্যান্ট পাচ্ছি, খুব ভালো লাগছে। ইয়েস দ্য গ্রাস অপার হ্যাজ নেভার ডান উইথ ডিলাইটস ইন কিডস ইজ সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ, ভালো করে কিন্তু পড়ে যেও পরীক্ষায় কিন্তু ফুল সেন্টেন্স আনসার লিখতে হবে, হ্যাঁ এখানে ইউটিউব বলে শর্টে দিতে পারছো অসুবিধা নেই, কিন্তু পরীক্ষাতে কিন্তু ইউ হ্যাভ রাইট ইন ফুল সেন্টেন্সেস। কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য স্টেটমেন্ট হি হ্যাজ নেভার ডান উইথ ডিলাইটস, বলছে পোয়েট এটার কী মানে করছে, কী মানে বোঝাচ্ছে যে যখন তিনি বলছেন যে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, যে সে তার আনন্দের সঙ্গে কখনো মানে সম্পূর্ণ হচ্ছে না, তার আনন্দ শেষ হচ্ছে না কখনো, এই স্টেটমেন্টের দ্বারা কি বোঝাতে চাইছেন।
আচ্ছা, রিয়া বলছে পারবে না, ঠিক আছে। দেখো বলছে, বাই দ্য স্টেটমেন্ট হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, এটার দ্বারা দ্য পোয়েট মিনস দ্যাট দ্য ডিলাইটস অফ গ্রাস হপার হপার নেভার কাম টু অ্যান এন্ড, যে গ্রাস হপার যে আনন্দটা সেটা কখনোই শেষ হচ্ছে না, এটা বোঝাতে চাইছে। তো হি নেভার ডান উইথ হিজ ডিলাইটস মানে কি, সেই গ্রাস হপারের যে আনন্দ সেটা কোনো সময় শেষ হবে না, এটাই বোঝাতে চাইছে, মানে অফুরন্ত আনন্দ এখানে, এটাই বোঝানো হয়েছে স্টেটমেন্টে, আলাদা কিছু নেই, লিখে দেবে ব্যাস। বলছে হোয়েন ডাজ দ্য গ্রাস হপার রেস্ট, কখন সে গ্রাস হপার রেস্ট করে, কখন সে গ্রাস হপার রেস্ট করে। হোয়েন হি টায়ার্ড আউট অফ ফান, একটা ছোট্ট একটা ভার মানে সাপোর্টিং ভার মিস্টেক আছে এরিয়া, বাকি সব ঠিক আছে। হোয়েন হি ইজ টায়ার্ড অফ ফান হতে পারে, হোয়েন হি গেটস টায়ার্ড অফ ফান হতে পারে, ঠিক আছে। প্রিয়া বলছে প্লিজেন্ট, প্লিজেন্ট মানে বুঝতে পারলাম না, প্লিজেন্ট আরামদায়ক বলতে চাইছো, বিনিথ সাম প্লিজেন্ট উইড, সুজাতা লিখছে। আচ্ছা লেটস সি, হোয়েন ডাজ দ্য গ্রাস হপার রেস্ট, গ্রাস হপার কখন রেস্ট করে আরাম করে, গ্রাস হপার কোথায় রেস্ট করে প্রশ্ন না এটা, সুজাতা আর প্রিয়া দুজনকে বলছি, কোয়েশ্চেনটা হচ্ছে হোয়েন ডাজ দ্য গ্রাস হপার রেস্ট মানে কখন রেস্ট করে, কোথায় করে তা জিজ্ঞেস করে। দ্য গ্রাস হপার রেস্ট হোয়েন ইট ইজ টায়ার্ড আউট অফ ইটস সিঙ্গিং, যখন সে তার আনন্দ বা গান করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন সে গ্রাস হপার রেস্ট করে, বুঝতে পারলে, জিজ্ঞেস করছে কখন রেস্ট করে, কোথায় রেস্ট করে এটা কিন্তু কোয়েশ্চেন করেনি। ওকে তো এই দিক দিয়ে রিয়ার কোয়েশ্চেন আনসারটা, রিয়ার আনসারটা একদম ঠিক। এইবার দেখো প্রশ্ন করছে হোয়্যার ডাজ দ্য গ্রাস হপার রেস্ট, কোথায় সে গ্রাস হপার রেস্ট করে, আগেটা ছিল হোয়েন, এবার বলছে হোয়্যার, ভালো খেয়াল করো হোয়্যার, এবার বলছে কোথায়, এবার তোমরা আনসার দিতে পারো যে কোথায় তারা রেস্ট করে সে গ্রাস হপার, বুঝতে পারলে। আগেরটা 2000 আগের কোয়েশ্চেন বলছিল হোয়েন ডাজ দ্য গ্রাস হপার রেস্ট, এবার বলছে হোয়্যার ডাজ দ্য গ্রাস হপার রেস্ট, 2018 এইচএস এসেছিল। প্রিয়া লিখছে বিনিথ সাম প্লিজেন্ট উইড, মানে যে গ্রাস হপারটা রেস্ট করে বিনিথ সাম প্লিজেন্ট উইড, কোন ঘাস মানে আরামদায়ক কোনো ঘাস বা এসবের নিচে রাখতে কিন্তু রেস্ট করে, তাই বলতে চাইছে। ইয়েস, দ্য গ্রাস হপার রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড, গুড রিয়া, অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, ঠিক আছে গুড রিয়া, খুব ভালো হয়েছে, সুজাতা ভালো হয়েছে, প্রিয়ারও ভালো হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 13, এটাও 2017 সালে এসেছিল, হোয়্যার ওয়াজ দ্য গ্রাস হপার সিন ইন সামার, বলছে হোয়্যার ওয়াজ দ্য গ্রাস হপার সিন, কোথায় সে গ্রাস হপারকে দেখা যেত মানে গিয়েছিল ইন সামার, গরমকালে সে গ্রাস হপারকে কোথায় দেখা যায়, কোথায় দেখা গিয়েছিল এটা বলতে পারো। 2017 সালে এই কোয়েশ্চেনটা করেছিল এইচএসের, দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে, মানে চ্যাপ্টার ওয়াইজ যে কটা করেছি সে কটাতে অন্য করে করিয়েছি, তো হচ্ছে এখানে আন্দাজ পেয়ে যাচ্ছে যে কিরকম টাইপের ওরা কোয়েশ্চেনগুলো করে, এরকমই কোয়েশ্চেন করে, আলাদা কিছু করে না, অত বিশাল কোনো কঠিন কিছু করে না, বাইরে থেকে আসা কোনো এলিয়েনও কোয়েশ্চেন করে না, তোমাদের টিচাররাই করে, তো বইয়ের মধ্যে থেকে করে, তো পড়ে গেলেই ভালো করে খুব সহজে উত্তর লিখতে পারবে। তো হোয়ার ওয়াজ দ্য গ্রাস হপার সিন ইন সামার, এইচএস 2017-এর কোয়েশ্চেন, এটা আনসার দাও। বলছে রিয়া বলছে মেরি লি ফ্রম হেজ টু হেজ, দেখি টুরিস্ট আসছে যাচ্ছে, বাকি যে তিনজন আছো টোটাল মানে দুজন এখনো, আর রিয়া আনসার দিছো, প্রিয়া সুজাতা তোমরা বলো তোমাদের উত্তর কি। সুজাতা বলছে ফ্রম হেজ টু হেজ মানে দ্য গ্রাস হপার ওয়াজ সিন ইন সামার ফ্রম হেজ টু হেজ, এটাই বলতে চাইছো, তো দেখি লেটস সি আরেকটা আনসার আসবে না শো করে দেবো। ওকে কোয়েশ্চেন নাম্বার 13-এর আনসার হচ্ছে দ্য গ্রাস হপার ওয়াজ সিন ইন হেজেস, যেটা তোমার বললে হেজ টু হেজ অ্যান্ড বিনিথ দ্য উইডস ইন সামার, তাই না, গ্রাস হপারটা কোথায় দেখা গেছে যায় হেজ টু হেজ, যেটা তোমরা বললে মানে এই প্রান্ত থেকে প্রান্ত মানে পর্বত যেটা বললে, আরে বাপরে, এবং বিনিথ দ্য উইডস ইন সামার, এবং গরমকালে সেই যে ক্লান্ত যখন হয়ে যায় তখন তো সে
ছোট ছোট গাছগুলো নিচে রেস্ট নেয়, তাই না, আরাম করে, তো তখন সেখানে তো দেখা যায়। তো এটাই বলছে। কোয়েশ্চেন নাম্বার 14 জিজ্ঞেস করছে, হোয়াট হ্যাজ রাফট আ সাইলেন্স অন আ লোন উইন্টার ইভিনিং। হোয়াট হ্যাজ রাফট বলছে, হোয়াট হ্যাজ রাফট এ সাইলেন্স অন এ লোন উইন্টার ইভিনিং, কোনো এক শীতের সন্ধ্যাবেলাতে কিসের কারণে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। এখন নিস্তব্ধতা পাচ্ছে নিশ্চয়ই, মানে বোম ফাটার আওয়াজ পেলে দুটো পরপর বাজি তারা পড়াচ্ছে। হোয়াট হ্যাজ রাফট এ সাইলেন্স, কিসের কারণে মানে নিস্তব্ধতা হয়ে গেছে সন্ধ্যাবেলাতে, কিসের কারণে? ক্রিকেট কিন্তু নিস্তব্ধতা কারণ না। হ্যাঁ, এটা কিন্তু মনে ভালো করে, মানে ক্রিকেট তো আওয়াজ করছে সেখানে, সে ক্রিকেটটাকে তো তার গান করছে, তাহলে সে তো নিস্তব্ধতার কারণ হতে পারে না। সুজাতা বলছে, দেখো দ্য ফ্রস্ট মানে শীতের কথা, ঠান্ডার কথা বলছে বা বরফের কথা বলছে, ঠিক আছে, যে তুষার যেটা পড়ে সেটার কথা বলা হচ্ছে, দ্য ফ্রস্ট। ইয়েস রিয়া, দুজনে ঠিক আছে। হ্যাঁ দেখো, দ্য ফ্রস্ট হ্যাজ রাফট এ সাইলেন্স অন এ লোন উইন্টার ইভিনিং। তো এই রাফট মানে হচ্ছে, রাফটের মিনটা যেটা দেখো, রাফট মিনে হচ্ছে টু কজ, কোনো কিছু ঘটা যেটা মানে সেটা, তাহলে বলতে পারি দ্য ফ্রস্ট হ্যাজ কজড বলতে পারি, হুম, এ সাইলেন্স, বুঝতে পারলে জিনিসটা। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো, এটা 2017 এবং 19 এসেছে, 17 তো এসেছে, 19 এসেছে, 21 আসতে পারে। বলছে, হোয়াট মাইট ওয়ান হিয়ার ইন আ লোন কোল্ড সাইলেন্ট উইন্টার। হোয়াট মাইট ওয়ান হিয়ার, কি একজন কি শুনতে পারে ইন আ লোন কোল্ড সাইলেন্ট উইন্টার, একটা একা একা সেরকম ঠান্ডা এবং সাইলেন্ট নিস্তব্ধ উইন্টার, শীতের সময় কেউ কি শুনতে পারে? অসুবিধা নেই কাউরে মানে ক্লাস করতে এই আওয়াজে। এখন কদিন এরকম চলবে, যেহেতু আরো কদিন পর থেকে পুজো, লাইক সোমবার থেকে আই থিঙ্ক পুজো, তাই না? তো এখন চলবে, এই কদিন এরকমই চলবে, কাউকে কন্ট্রোল করা যাবে না এইসব জিনিস নিয়ে, গভর্নমেন্টও কন্ট্রোল করতে পারবে না দেখে, মানে আমাদের কাউকে না, আমি জাস্ট আজকে লাস্ট ক্লাস করাচ্ছি এই মুহূর্তে, পুজোর আগে বলতে পারো, দ্যাটস ইট, ফ্রম দেয়ার স্টোভ দেয়ার সিলস, তাই বলছে রিয়া। আচ্ছা আর কেউ আনসারটা দাও, হোয়াট মাইট ওয়ান হিয়ার ইন আ লোন কোল্ড সাইলেন্ট উইন্টার, এটা কী হবে? রিয়ার একমাত্র উত্তর দিয়েছে, এবার সব অত্যাচার মনে বেড়ে গেলো জিনিসটা, যাই হোক এখানে বেশি করে ফাটাচ্ছে, মানা করলে শুনবে না ছোটো ছোটো বাচ্চা। দেখো এটা উত্তর হচ্ছে, ওয়ান মাইট হিয়ার দ্য ক্রিকেট, সে ক্রিকেটের যে গান আওয়াজটা সেটাই তারা শুনতে পাবে ওই শীত, ফ্রম দ্য স্টোভ, তো জিনিস কি শুনতে হবে, জিজ্ঞেস করছে কোথা থেকে শুনতে হবে, এটা কিন্তু কেউ কোয়েশ্চেন করেনি, তোমরা একটা জিনিস ভুল করছো, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, ঠিক আছে, মানে তোমার এবছর কোনো সাবজেক্টে কিছুই পড়া হয়নি, কংগ্রাচুলেশনস প্রিয়া, যদি অনলাইন এক্সাম হলো তাহলে তুমি পাস করবে, শুনতে খারাপ লাগতে পারে, যদি অফলাইন এক্সাম হলো কিছু পড়া না হওয়ার কারণে, কিন্তু ফেল তোমায় করতে হবে, কারণ কোনো কিছু পড়া হয়নি, তুমি এতদিন ধরে করছিলে কি কি করছিলে এতদিন ধরে, তুমি আমাকে একটা উত্তর দাও, তোমার এতদিন ধরে এই বছরটা তুমি কি করছিলে, তোমার পড়াই হয়নি কিছু, তাহলে তুমি আর পড়বেটাই বা কবে, দুটো কোয়েশ্চেন উত্তর দাও আমাকে, বাকি কোয়েশ্চেন ছাড়ো, ক্লাস ছাড়ো, আমাকে আনসার দাও যে তুমি পড়বে কবে অ্যান্ড এতদিন কি করছিলে, এই দুটো প্রশ্ন উত্তর দাও, বাকি থেকে দেখো যে কি শুনতে পাবে তাই বলেছে সেখানে, তাহলে কেন তোমরা বলছো কোথায় শুনতে পাবে, আমাকে জিজ্ঞেস করেছি কোথায় শুনতে হবে, হ্যাঁ এটাই হচ্ছে কথা, ওয়ান মাইট হিয়ার দ্য ক্রিকেট শ্রিল, ক্রিকেটের আওয়াজ শুনতে হবে, ক্রিকেট নামক যে পতঙ্গটা আছে তার আওয়াজ শুনতে হবে, এ হোয়াট মানে কি, কখনো কি বলেছে এটা, হোয়ার লেখা আছে কি, হোয়ার মানে কোথায়, তাই না? বুঝতে পারলে, হোয়ার মানে কোথায় আর হোয়াট মানে কি, এইটুকুর মধ্যে গন্ডগোল কেন করছো,
এবার দেখো প্রশ্ন করেছে যে কি করে, ফ্রম হোয়ার ইজ দ্য শ্রিল অফ শ্রিল সং অফ দ্য ক্রিকেট হার্ড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, এই কোয়েশ্চেনটা করেছে। তো বলছে হোয়ার ইজ দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট হার্ড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, এই কোয়েশ্চেনটা এইচএস 2018 এসেছিল, আমরা শেষের দিকে চলে এসেছি, বুঝতে পারছি এখন অসুবিধা হয়ে যায়, পড়ার মতন পরিস্থিতি থাকবে না, বিকজ মহালয়ার দিনে এমনি তো আর ছোটো ছোটো বাচ্চারা ভটকা ফাটাতে এখানেই ফাটাবে, ওরা শুনবে না, আমার সমস্যা হচ্ছে খুব বেশি, আমার কানে কাছে লাগছে যখন তখন আমার রিদমটা ব্রেক হচ্ছে। দেখো ফ্রম হোয়ার ইজ দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট হার্ড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, কোথা থেকে, এইবার বলো কোথা থেকে শোনা যাবে, আগেরটা বললাম কোথা কি শুনতে পাবে সেখানে বললে কোথা থেকে শুনতে পাওয়া যাবে, এবার বলছে কোথা থেকে শুনতে পাওয়া যাবে, এবার বলে দাও কি শুনতে পাবে, তাহলে হয়ে গেল সদবদ। ফ্রম দ্য স্টোভ, আর প্রিয়া উত্তর দিলে না কিন্তু, তুমি সারা বছর কী করছিলে সেটা বললে না, আর কী করে তুমি কবে পড়বে সেটাও বললে না কিন্তু, যাই হোক মিস্টেক করে। তো দ্য স্টিলস দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট ক্রিকেট ইজ হার্ড ফ্রম দ্য স্টোভ ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হ্যাঁ ফ্রম দ্য স্টোভ, এইখান থেকে শোনা যাবে যেটা বলেছে। তো যদিও প্রিয়া ওটা পুরোপুরি তোমার পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত, বাট স্টিল আমি বলবো পড়ে নাও, এখন সময় আছে পড়ে নাও। কোয়েশ্চেন নাম্বার 17, হোয়াট ইনক্রিজেস দ্য ওয়ার্মথ ইন উইন্টার, হোয়াট ইনক্রিজেস দ্য ওয়ার্মথ ইন উইন্টার, শীতকালে কি উষ্ণতা রাখে, ওয়ার্মথ বলতে গরমকে বাড়ায়, ঠিক আছে এই উত্তর চাইনি প্রিয়া, হ্যাঁ দ্য ক্রিকেট তো লিখলে ঠিক আছে, এবার তুমি তোমার এটা আমাকে উত্তর দিয়ে জানিয়ে দাও যে তুমি কবে পড়বে। যদি কেউ কেউ এরকম আশাধারী হয়ে থাকো যে অনলাইন এক্সাম হবে তো বেঁচে যাবো, দেন আই এম সরি, এটা এরকম কিছু কোনো কিছু প্ল্যান নেই আপাতত সরকারের, আর হবেও না, ড্রাইভ চলছে হয়ে যাচ্ছে, অনেকটা সফল হচ্ছে। তো এই স্কুল কলেজ খোলা শুরু হবে, স্পেশালি তোমায় তো, তোমরা তো অনেক বেশি গ্রোন আপ হিসাব মতো এইচএসএ স্টুডেন্ট তোমরা, হোয়াট ইনক্রিজেস দ্য ওয়ার্মথ ইন উইন্টার, আনসার দ্য ক্রিকেট সং, ক্রিকেটের কোথা থেকে পড়বো কি পড়বো তাই বুঝি না, অ্যাকচুয়ালি প্রত্যেকের কাছে একটা করে টেক্সট বই থাকে, বাংলার টেক্সট বই থাকে, ইংরেজির টেক্সট বই থাকে, ইতিহাসের টেক্সট বই থাকে, ভূগোলের টেক্সট বই থাকে, যেটা যেটা সাবজেক্ট তোমার সেটা সেটা টেক্সট বই থাকে, সেই টেক্সট বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার থাকে, চ্যাপ্টারটাকে পুরোটাকে পড়বে, বা কোথা থেকে পড়বো কি পড়বো তো তা তো বইয়ের মধ্যে বলেনি যে ভাই বা বোন এই জায়গাটা পড়বি এটা বাদ দিবি এটা পড়বি, তা তো বলেনি, তোমাকে পুরোটাই পড়তে হবে, চ্যাপ্টার ওয়াইজ পড়ে যেতে হবে, এতদিন যদি তুমি চ্যাপ্টার ওয়াইজ পড়ে যেতে আজকে তোমার মাথায় এই কনফিউশন থাকতো না কোথা থেকে পড়বো কী পড়বো, তোমরা তুমি যদি সাজেশনের ধান্দায় থেকে থাকো যে সাজেশন অনুযায়ী পড়বো, দেন সাজেশন বলে কোনো কিছু হয় না, পড়াশোনা করা থাকলে পড়া করে থাকলে যেটা জিজ্ঞেস করবে সেটা উত্তর দিতে পারবে, এবং এটাই সাজেশন, বুঝতে পারলে। অ্যান্ড সাজেশন বলতে অ্যাটেন্স করতে পারবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো, গুগল নামক একটা বস্তু আছে, ইউটিউব নামক একটা বস্তু আছে, দুটো জিনিস আছে, ইউটিউবকে বাদ দিলাম, গুগল নামক একটা বস্তু আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার বলে ডাউনলোড যদি করছো, বুঝতে পারলে, যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ডাউনলোড করো ইউটিউব থেকে বা সরি গুগল থেকে, সেগুলোকেও যদি দেখো যে পার্টিকুলার কোন কোন চ্যাপ্টার থেকে বেশি করে ফোকাস করেছে, তুমি সেইভাবেও সেই চ্যাপ্টারগুলো পড়তে পারতে, এখনও কিছু সময় আছে পড়তে পারো। সো তাই বলছি ফালতু ফালতু বেকারে টাইম নষ্ট না করে আজ থেকেই লেগে যাও, চ্যাপ্টার ওয়াইজ শেষ করতে শুরু করো, না তো এরপরেও সেই সময়টুকু পাবে না, ক্লাস ইলেভেন রেজাল্ট কতটা বাজে হয়েছে আমি জানি না, তার থেকেও বাজে কিন্তু টুয়েলভের রেজাল্ট হবে যদি অফলাইনে তোমার এক্সাম হয়, বিকজ তুমি কিছু পড়োনি কিছু লিখতে পারবে না, এটা আমি অবজার্ভ করছি, আমি ভুলও হতে পারি, ভুল হলে খুব ভালো কথা যে তুমি যদি পেরে যাও তাহলে খুব ভালো কথা, আমি চাই না যে তুমি কেন ফেল করতে আবার খারাপ তোমার রেজাল্ট কেন হবে, এই যে রেজাল্টটা থাকে কিন্তু তোমার ডিপেন্ড করে তুমি কোনো কলেজে কিছু করতে চাইছো হয়তো, ধরো সেই সাবজেক্টটা নিয়ে তুমি পড়তে পারবে, সেই ফ্রিডমটা পাবে, এছাড়া তুমি পাবে না। দেখো নেক্সট কোয়েশ্চেনে, হাউ ডাজ দ্য ক্রিকেট ওয়ার্ম দ্য উইন্টার, হাউ ডাজ দ্য ক্রিকেট ওয়ার্ম দ্য উইন্টার, কীভাবে সেই ক্রিকেট কী করছে সে উইন্টারকে উষ্ণ করে রাখছে, বকে দেওয়ার কিছু নেই, আমি জাস্ট একটু বলে দিচ্ছি বিকজ হয়তো এরকম কেউ নেই গাইড যে গাইড করবে, আমাদের কাছেও ছিল না, তো ঠিক আছে, তো এরকম চাই না যে এরকম কিছু হোক, ভুলভাল কিছু ডিসিশন নাও, ঠিক আছে, অ্যাটলিস্ট মিনিমাম কিছু তো করতে পারার মতন করো, পড়াশোনা বাই সং, হাউ ডাজ দ্য ক্রিকেট ওয়ার্ম দ্য উইন্টার, শুভজিৎ বলছে বাই সং, ইনফ্যাক্ট একটা সত্যি কথা হচ্ছে তোমাদের মেয়েদের মধ্যে অনেক বেশি মেধা আছে আমাদের তুলনায়, ঠিক আছে,
অ্যান্ড এটা সত্যি কথা বলতে মেয়েদের রেজাল্ট অনেক অনেক বেশি ভালো হয় আমাদের তুলনায় যদি তোমরা পড়াশোনা করো। বাট সে যতটা সত্যি এই কথা যে মেধা তোমাদের বেশি আছে, তোমরা ভালো রেজাল্টও করো, মার্কস তোমরা ভালো ক্যারি করো, ভালো বুঝতে পারো, ততটা এটা সত্যি কথা যে তোমরা কিন্তু সেই মেধাটাকে কিন্তু ভবিষ্যতে মেয়েরা কিন্তু খুব বেশি একটা কাজে লাগাতে পারে না। বহুত কারণ থাকে, পরিস্থিতি তার মধ্যে একটা বহুত বেশি কারণ, অনেক রেস্ট্রিকশনস থাকে সেগুলোও কারণ। তো সেই রেস্ট্রিকশনগুলোকে পার করে, সেই পরিস্থিতিকে পার করে এই মেধাটাকে যদি থেকে থাকতে কাজে লাগাতে পারলে খুব বেশি খুশি হব, আমি খুশি অনেক বেশি হব যে হ্যাঁ কিছু করেছে, তোমরা করেছো এখনো পর্যন্ত, আমিও চেষ্টা করছি করতে, তোমরাও করো, এটাই ভালো লাগবে যে একসঙ্গে গ্রো করো। হাউ ডাজ দ্য ক্রিকেট ওয়ার্ম দ্য উইন্টার, প্রত্যেকে আনসার দিয়েছে দ্য ক্রিকেট ওয়ার্মস দ্য উইন্টার বাই ইটস শ্রিল সং। ক্রিকেট কিন্তু তার যে গানটার দ্বারা মানে সঙের দ্বারা কিন্তু উইন্টারকে উষ্ণ করে রাখে। হ্যাঁ মহালয়া দেখেছি দেখেছি আজকে, ইনফ্যাক্ট এটা লাস্ট কোয়েশ্চেনের আগে কোয়েশ্চেন, তো এই কটা কোয়েশ্চেন হয়ে যাওয়ার পরে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। আপাতত মতন পুজোর আগে মানে পুজো অবধি তো কোনো ক্লাস আপাতত মতন করাবো না, ঠিক আছে? তো নেক্সট ক্লাস পুজোর পরে হবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 19 বলছে, হোয়াট ডাজ ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট কনসিডার দ্য সং অফ ক্রিকেট। বলছে কোনো একজন যে ঘুমে ঢুলছে, ড্রাউজিনেস হয়ে, ড্রাউজিনেস মানে ঘুমন্ত অবস্থায়, হাফ লস্ট অর্ধেক ঘুমে আছে, ঘুমিয়ে আছে, সে এই সময়তে মানে তার কাছে ক্রিকেটের যে সংটা মানে গানটা কিরকম, বুঝতে পারলে? হোয়াট ডাজ ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট কনসিডার দ্য সং অফ দ্য ক্রিকেট, ক্রিকেটের গানটাকে কিরকমভাবে কনসিডার করে, গ্রাস হপার হিসেবে? ভাই প্রিয়া কী সব বলছো? তো একটা রিকোয়েস্ট করবো, এই টাইমটুকু পুজোটা হয়ে যাক, পুজোটা এনজয় করে নাও, পুজোর পর থেকে নভেম্বর অক্টোবরটা পুরোটা হিসাব মতো পাচ্ছ, অর্ধেক অক্টোবর পাচ্ছ, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এগুলো পাচ্ছ, এই সময়গুলো খুব বেশি করে টেক্সট বইটা ফার্স্ট চ্যাপ্টার টু লাস্ট চ্যাপ্টার অ্যাটলিস্ট 2-3 বার তো রিভিশন করে নেওয়া উচিত, করা যাবেও পড়তে থাকলে, প্রত্যেক দিন যদি 3 ঘন্টা করে পড়ো দ্যাট ইজ এনাফ, কেউ 5-6 ঘন্টা দিতে পারলে তো খুব ভালো কথা, প্রতিদিন 3 ঘন্টা পড়া, 3 ঘন্টা সলিড পড়া আর 7 ঘন্টা ওই ঘুরে ফিরে ঘুরে ফিরে, ওদের মধ্যে পার্থক্য আছে, 3 ঘন্টা সলিড পড়তে হবে, সর ঘুরে ফিরে সারাদিন তুমি ঘুরে ফিরে 3 ঘন্টা সলিড পড়ো তাও হবে, ভালো করে চ্যাপ্টারগুলো শেষ করো। তো ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট কনসিডার্স দ্য সং অফ দ্য ক্রিকেট অ্যাজ সং অফ দ্য গ্রাস হপার, গ্রাস হপারের গান হিসেবে কনসিডার করে, যে অর্ধেক ঘুমন্ত ঘুমিয়ে আছে তো ভাবে যে গ্রাস হপারই গান করছে, বুঝতে পারলে? ঢুলতে ঢুলতে, গুড আনসার, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 20 লাস্ট কোয়েশ্চেন, দেন এটা এন্ড, মা আনসার দেখিয়েছি তো, যা বাবা। হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ পোয়েমে কিডস মানে রাইটার যিনি, তিনি কী সেলিব্রেট করছেন এখানে? কোয়েশ্চেনটা এসেছিল 2020 সালে, কিন্তু 2020-তে এইচএস হয়েছে নাকি? আমি Z5 ভুটে মহালয়া পাচ্ছি না, হটস্টার সাবস্ক্রিপশন চাইছে তাই মহালয়া দেখতে পারিনি, মহালয়া দেখাটা ইজ নট সো ইম্পর্ট্যান্ট, যদিও Z5 ভুটে পাচ্ছ না, অনেক রকমের মড অ্যাপ্লিকেশনস পাওয়া যায় সেগুলো ডাউনলোড করতে পারো, আর নাম তো বলা যাবে না, ইউটিউবে প্রমোশন করা যাবে না, সেখান থেকে ডাউনলোড করে দেখতে পেতে পারতে। যাই হোক, শুনেছ, গুড, দ্য গ্রাস হপার অ্যামং সাম গ্রাসি হিলস। আচ্ছা কই কোয়েশ্চেনটা আনসার দাও, দেন শেষ হয়ে যাবে আমাদের ক্লাসটা, আমরা কথাও বলতে পারবো কিছুটা। দ্য পোয়েট্রি অফ আর্থ ইন দ্য পোয়েম, আচ্ছা বলছে দেখো, জন কিডস সেলিব্রেটস দ্য পোয়েট্রি অফ আর্থ ইন দ্য পোয়েম, পোয়েট্রি, আচ্ছা তাই বলতে হয়েছে রিয়া, বাকিদের আমাদের বাড়িতে টিভি আছে, বাট গত 2018 থেকে 21 এখনো পর্যন্ত টিভি আমরা চালাই না, কেবল নেই। আমি তো টিভি দেখি না, তাই মহালয়া যদিও দেখার দিক দিয়ে আমার কাছে কিছু ব্যবস্থা আছে ফোনে, সেখান থেকে দেখে নিই। মিউজিক অফ ন্যাচারাল, তাই বলছে সুজাতা, প্রিয়া বলে দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ নেভার ডাই, কিডস সেলিব্রেটস সিজলেস মিউজিক, সিজলেস বলতে যা অন্তহীন, কোনো সময় শেষ হবে না, সেই সিজলেস মিউজিক অফ নেচার ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, তাহলে কিডস পোয়েট্রি অফ আর্থে যেটা রিয়া তখন বললো, দেখো যে সিজলেস মিউজিকটা এটা কিন্তু সেলিব্রেট করে, নেচারের যে গানটা সেটাকে সেলিব্রেট করে করছে। এই ছিল 20টা কোয়েশ্চেন, প্রবাবল কোয়েশ্চেন, যেগুলো আগেও এসেছে আবার ভবিষ্যতেও আসবে, এরকম নয় যে আসবে না, বাদ দিয়ে আসতেও পারে, চান্সটা অনেক বেশি থাকে, রিপিট করে, এইচএসে তো রিপিট করেই, তো
এবং সাবস্টেন্সটাও পর্যন্ত আজকে বলে দিলাম যে এটা এরকম, এটা সেরকম, মানে মানেটা যতটা হোক। অ্যান্ড এটা আমি পিডিএফটা যেটা বল তোমাদের জন্য টেলিগ্রামে চ্যানেলে দিয়ে দেবো, তোমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা কমন প্রত্যেকের জন্য, এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, যদি কেউ জয়েন করে না থাকে সেখানে দিয়ে দেবে, তাকে বলে দেবে, সে পেয়ে যাবে। আজই ফাটছে, অনেকক্ষণ ধরে ফাটছে, তুমি শুনতে পাচ্ছো। ইতিহাসের প্রথম অধ্যায় থেকে শর্ট কোয়েশ্চেন লাইভ নিও দাদা, ইতিহাসের প্রথম অধ্যায় থেকে শর্ট কোয়েশ্চেন লাইভ। ওকে, তোলা হলো, ঠিক আছে। এটা পূজার পরে ফার্স্ট ক্লাসটা ইতিহাসের প্রথম থেকে চ্যাপ্টার থেকে হবে। দেখো, আমি কিন্তু পুরো ইতিহাস শেষ করতে পারবো না, এটা একটা জিনিস বলে দিলাম। ইতিহাস অনেক বিশাল বিশালই বড়, বাট আমি করবো যতটা করে দেওয়া করানো, ঠিক আছে। শর্ট কোয়েশ্চেনগুলো করে দেবো, শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ, এসএকিউ, যেগুলো সেগুলো। রাষ্ট্রবিজ্ঞানের প্রিয়, আমার কাছে কোনো বই নেই, অ্যান্ড বই থাকা সত্ত্বেও একটা কথা হচ্ছে যে যে বইটা আমার আছে সেই সিলেবাসটা মিলে না এখন। অ্যান্ড আর একটা হচ্ছে কথা কি বলতে গেলাম, যে অতটা সময়ও তো নেই। আমরা এখানে অফলাইনে একটা স্পোকেন ইংলিশ ইনস্টিটিউট স্টার্ট করেছি, তো সেখানে সময় দিতে হচ্ছে, এবার থেকে দিতে হবে। নভেম্বর থেকে ওটা ক্লাসেস স্টার্ট হচ্ছে, যে কারণে আমাকে ওদিকেও টাইম দিতে হবে। দ্যাটস ওয়াই অতটা সময় নেই, বাট আমি হিস্ট্রি, ইংলিশ, ইংলিশ তো করিয়ে দিচ্ছি, শেষ করিয়ে দিয়েছি, আবারও করিয়ে যাবো, আমরা গ্রামারও করাবো, প্র্যাকটিস করাবো, বুঝতে পেরেছো, যত বেশি করে পারবো। তো ক্লাস এখানে শেষ হলো আজকের। প্রত্যেকে বলে দিও, যারা বা কমেন্টে ফার্স্ট কমেন্ট করে দিতে পারো, একটা এদের এখানে নয়, লাইভে নয়, বাট ভিডিওর কমেন্ট বক্সে, যে প্রথম 3-4 মিনিট স্কিপ করে দিতে, বিকজ ওই প্রথম 3-4 মিনিট তো কোনো ক্লাস হয় না, কথা হয় না, আমরা তো ওয়েট করি যে কিছু স্টুডেন্ট আসার জন্য, সেই কারণে লাইভ ক্লাসের ক্ষেত্রে এটা। ওকে, কোন বই আমার কাছে, কোন বই আছে, ছায়া প্রকাশনী মনে কোনো একটা বই আছে আমার কাছে, সেই বইটা আমি জানি না কবেকার, 2018 সামথিং সিলেবাস চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, তাই জন্য আমি কবাতে সাহস পাচ্ছি না। ওকে, দ্যাটস ইট, এটুকুই ছিল আজকের জন্য। থ্যাংক ইউ, হ্যাঁ শুভজিৎ, থ্যাংক ইউ, ওয়েলকাম, তোমরা দিয়ে দেবে, হ্যাঁ দিয়ে দিও, ঠিক আছে, অ্যান্ড শেয়ার করে দেবে পাখিদের মধ্যে, এইটুকুই চাই, আর কিছু না। এমনিতেও চ্যানেলে মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে, অ্যাডভার্টাইজমেন্ট শো করছে না। থ্যাংক ইউ প্রিয়া, প্রিয়া প্লিজ পড়াশুনো করো, পড়াশুনো করো, টাইম নষ্ট করো না, আর কয়েকটা মাস হাতে আছে, যে টেক্সট বইগুলো তোমার কাছে আছে ওগুলোকে পড়ো, ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার অব্দি পড়ো না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তো বড় কোয়েশ্চেন আসে না, শর্ট কোয়েশ্চেন আসে, এসএকিউজ আছে, এলএকিউজ আছে। থ্যাংক ইউ সুজাতা, লাইভে আসবো একদিন, নিশ্চয়ই আসবো, গল্প হবে, পুজোর সময়তে আসবো, ওকে, বলে দেবো পুজোর সময় কবে আসবো, এখন লাইভে গল্প হবে। বাট প্রিয়াকেও বলছি, প্রত্যেককে বলছি, কেউ বাদ যায় না, যেখানে প্রত্যেক তোমরা সমান, পড়াশোনাটা করো, পুজোর পরে পড়া করো কিন্তু, ঠিক আছে, খুব বেশি করে ভালো করে পড়ো, তোমাদের এইচএসের রেজাল্ট খুব ভালো হবে, কোয়েশ্চেন খুব সোজা করে, এমন বিশাল কিছু কঠিন কিছু করে না, দেখলে তো কোয়েশ্চেনগুলো এসএকিউগুলো কেমন করে অ্যাটলিস্ট। অ্যান্ড এটুকুই, দাদা দেখা হচ্ছে পরে, পুজোর পরে দেখা, পুজোর সময় দেখা হচ্ছে, পুজোর পরে তো ক্লাসে, আর পুজোর সময়তে এমনি কথা বলার জন্য দেখা হবে, বাই।